তোমরা সবাই কেমন আছো? আর সবাই সকলে ভালো আছো? তো আজ আমি আবারও চলে এলাম আর একটি মেডিসিন রিভিউ নিয়ে। তো চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, এরকম রেগুলার বেসে মেডিসিন রিভিউ পেতে। তো আজ আমি রিভিউ দেবো জাইলোরিক 100 mg ট্যাবলেট সম্পর্কে। তো এটার মধ্যে একটাই সল্ট আছে, অ্যালোপুরিনল 100 mg। তো এরকম একটা স্টিমের মধ্যে 10টি ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল আছে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে GSK কোম্পানি, গ্যালাক্সো স্মিথ কাইন কোম্পানি। তো এটির মার্কেট প্রাইস আছে 21 rupees, অর্থাৎ 21 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে। তো এই ট্যাবলেটটি মেনলি ইউসেজ বা ব্যবহার কিসের জন্য করা হয় এবং এটির ডোজ বা মাত্রা কী হবে এবং এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে, তো সমস্ত কিছু তত্ত্ব শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটির মেনলি ইউজ করা হয় আমাদের হিউম্যান বডিতে যে এক্সট্রা ফ্লুইড অর্থাৎ অতিরিক্ত তরল জমে যায় এবং সেটি কিডনি ছাঁকনি করে ইউরিনের মাধ্যমে বের করতে অসক্ষম হয়ে যায়, তো তখন আমাদের বডিতে এক্সট্রা ফ্লুইড অর্থাৎ ইউরিক অ্যাসিড জমতে শুরু করে। তো ইউরিক অ্যাসিড জমতে শুরু করে এবং পরে সেটা আমাদের বডির যে লোয়ার সাইডটা আছে অর্থাৎ বডির লোয়ার পার্টটা অর্থাৎ কোমরের যে নিচের অংশ আছে ওটা, হাঁটুতে এবং পায়ের গিঁটে এবং পায়ের পাতাতে এইসব জায়গায় যখন জল জমে যায় তো সেই জলকে ছাঁকনি করে বের করার জন্য মেনলি এটিকে ব্যবহার করা হয়, জাইলোরিক 100 mg ট্যাবলেটটিকে। তো শরীরের এক্সট্রা ফ্লুইডকে অতিরিক্ত তরলকে বের করার জন্য মেনলি এটিকে ইউজ করা হয়ে থাকে। তো এটির ডোসেজ বা মাত্রা কী হবে? তো এটি বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে তার অবস্থা এবং অবস্থার উপর ভিত্তি করে ডক্টরেরা বিভিন্ন রকমভাবে এটিকে ইউজ করতে দিতে পারে। তো তাই আমি এখানে নির্দিষ্ট কোনো ডোজ বলবো না তোমাদেরকে। তো এটি ডাক্তারে দেখবে, তারপরে এটিকে প্রেসক্রাইব করবে কীভাবে নিতে হবে। তো এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে? তো নর্মালি বমি বমি ভাব, বমি, ঘুম ঘুম ভাব, পেট খারাপ ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে। তো এর বাইরে কোনো রকম যদি জটিল সাইড এফেক্ট দেখা যায় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়েই তোমরা এটিকে ইউজ করবে। এবং যাদের শরীরে ওবেসিটি অর্থাৎ ওভারওয়েটের শিকার হয়েছে এবং শরীরের মধ্যে ওজন অত্যাধিক নর্মালের থেকে অনেক বেশি, তাদেরও অনেক সময় এই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন, তো তারাও এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। তো আজ এই ছিল রিভিউ জাইলোরিক 100 mg ট্যাবলেট সম্পর্কে। রিভিউটি যদি ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।